গত 13 অক্টোবর তেলিয়ামুড়া থানাধীন তুষিন্দ্রয় বাজারস্থিত ত্রিপুরা কো অপারেটিভ ব্যাংক লিমিটেডের গ্রাহক বিষ্ণুপদ রাঙ্খল ব্যাংকে 15,000 টাকা জমা দেওয়ার জন্য আসেন। এরপর ব্যাংক কর্মী অজিত কুমার দেবর্মা বিষ্ণুপদ রাঙ্খলের কাছ থেকে 15,000 টাকা নিয়ে রিসিপ্ট কপি ধরিয়ে দেয়। টাকা জমা দেওয়া হয়ে গেছে বলে বিষ্ণুবাবু গত বুধবার রিসিপ্ট কপি নিয়ে বাড়ি চলে গেলেও ব্যাংকের থেকে কোনো টাকা জমা দেওয়ার মেসেজ না পেয়ে চিন্তিত হয়ে পরদিন সকালে ব্যাংকে এসে যোগাযোগ করেন। পরে জানতে পারেন তিনি যে টাকা ব্যাংকে জমা দিয়েছিল সে টাকা ব্যাংকে জমাই দেওয়া হয়নি কোনো এক অজ্ঞাত কারণে। পরে ব্যাংকের কর্মী অজিত কুমার দেবর্মার সাথে সেই বিষয়ে কথা হলে অজিত কুমার দেবর্মা বাইরে এসে কথা বলার জন্য ওনাকে বলেন। যথারীতি ব্যাংক কর্মীর কথা শুনে বাইরে আসতে 15,000 টাকা ফেরত দেওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে ব্যাংক কর্মী অজিত কুমার দেবর্মা। এরপরেই শুরু হয় ব্যাংক চত্বরে গ্রাহকদের দৌড়ঝাঁপ। পরবর্তীতে সোমবার ব্যাংক খোলার পর থেকে জড়ো হতে থাকে ব্যাংক চত্বরে গ্রাহকরা। তারা ব্যাংকে এসে তাদের জমানো টাকা ব্যাংকে জমা পড়েছে কিনা সে বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের কাছে জানতে চায়। গ্রাহকরা নিজেদের অ্যাকাউন্ট তদন্ত করে জানতে পারে কারোর 25,000, কারোর 15,000, আবার কারোর 10,000 টাকা ব্যাংকে জমা দিয়ে থাকলেও ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব। প্রায় 100,000 টাকা নয় ছয়ের অভিযোগ রয়েছে ব্যাংক গ্রাহকদের পক্ষ থেকে। গ্রাহকদের অভিযোগ সেই ব্যাপারে ব্যাংক ম্যানেজারের কাছে গ্রাহকদের টাকা অ্যাকাউন্টে জমা না দিয়ে আত্মস্বতের ঘটনা জানতে চাওয়া হলে ম্যানেজারের ভূমিকা নিয়ে এক প্রকার ক্ষোভ উগড়ে দিল ব্যাংক গ্রাহকরা। শুনে নেওয়া যাক কি বলছে গ্রাহকরা। এই ব্যাংকে আমার মেসেজের অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে আমি 20,000 টাকা জমা দিয়েছিলাম 13 তারিখে এই মাসে 13 তারিখ। তো পরের দিনই টাকা ঢুকছে না, তো মেসেজ আগতে লাগে টাকা ঢুকছে না। তো আমি পরের দিন তার লোকের দেখা করছি যে কি রে টাকা দিয়ে দিচ্ছ না, না এই তোমাদের KYC করতে দিব, আগামীকাল আমি করে দেবো, তোমার আর আউন লাগবে না। তো এই হিসেবে আমি তো আসি। কেটা কইছে ওই কেসিয়া নাম কি দা ওজি দেখুন। আচ্ছা, তো এই শনিবারে ওই আমি তার স্ক্রিনের একটা ভাইরাল ভিডিও দেখছি, ওই থেকে আমার সঙ্গে হয়েছে। তো শনিবার তো ম্যাম বন্ধ, রবিবার তো আজকে আইলাম, আজকে আয়া দেখছি না আমার অ্যাকাউন্টে টাকা দিচ্ছে না, আমার বিশেষের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে না। যোগাযোগ তাইনের লোক যোগাযোগ করছেন নি না? তাইনের ফোনে ম্যানেজার থেকে ফোন নাম্বার নিয়ে ফোনে কথা কইছি, তো আমি তোমার টাকাটা দিয়ে দিতাম। এই যে একটা কেশিয়ার আসলো, এটা দেববর্মা, নামটা ঠিক মনে নেই। আমি এই মাসের 14 তারিখ আমার বাতিজির অ্যাকাউন্টে 25,000 টাকা জমা দিচ্ছি, কিন্তু কালকে চেক করার পর দেখা গেছে যে টাকা ঢুকছে। কোন ব্যাংক? আবার ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ব্যাংক টুসিন্ডার ব্রাঞ্চেই টাকাটা জমা দেওয়া হয়েছিল। কিন্তু 14 দিন হয়েছে কিন্তু না, এর মধ্যে আয়া গেছে মনে করো নেট খারাপ, যে আগের কেশিয়ার আছে যে মাসছে টাকাটা, কিন্তু ওখানে বর্তমানে যে কেশিয়ার আইসে তাই কৈছিল, তাই চেক করে কইছে যে এটা তো কোনো 25,000। সেটা আমার সেপ্টেম্বরের 20 তারিখ আমার টোকেন আছে, ঠিক আছে, সেপ্টেম্বরের 20 তারিখ টাকা জমা দেওয়া হয়েছে। আমার বাবা এখানে টাকা জমা দিয়েছে আমার মার অ্যাকাউন্টে, ঠিক আছে, 17,000 টাকা। কিন্তু এই টাকা মানে টাকা ঢুকছে কিনা এটা তো জানি না, কারণ তারা আপডেটও করা নাই, কোনো কিছুই ইনফর্ম দেয় না, ঠিক আছে। তারা রিসিপ্ট কপি দিয়ে দিয়েছে, জাস্ট টাকা জমা পড়ে গেছে। তারপরে হঠাৎ কিছু একটা নিউজে দেখছি যে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে স্ক্যাম চলতেছে, ঠিক আছে। তো তাই এটা দেখেছি আমরা আইসি, আইসি চেক করেছি, দেখছি 17 তারিখের যে টাকাটা, মানে 17,000 টাকাটা এটা সেপ্টেম্বর যে 20 তারিখ দোকানে কথা আসলো এটা ঢুকাইছে না, কিন্তু রিসিপ্ট কপি আমার কাছে আছে। তারপরে তার কাছে কইছি কর্তৃপক্ষ কিতা কইতাছে, তো সেটা ম্যানেজারে ঢুকাইছে। শেষে ক্ষুব্ধ গ্রাহকরা উত্তেজিত হয়ে সোমবার ব্যাংকের মূল ফটকে তালা ঝুলিয়ে তারা তাদের নিজেদের পাওনা টাকা পুনরায় ফিরে পেতে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। পরিস্থিতি এক প্রকার উত্তপ্ত হয়ে ওঠে। খবর যায় তেলিয়ামুড়া থানায়, ছুটে আসে পুলিশ। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে ব্যাংকে গিয়ে ব্যাংক কর্মী অজিত কুমার দেবর্মাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।